মশালা আর কি, যেটা হচ্ছে এই যে দেখেন আছে, আচ্ছা দেখেন এই যে দেখেন, এটি কিন্তু আমি হাতের পিছনের সাইডটা দিয়ে কিন্তু আমি এই যে দেখেন ডাস্টারের কাজ করতে পারবো। হ্যাঁ আমাদের যে সাইডটা আছে যে ডিজিটাল লেভেল যেটা দেওয়া আছে ওটার সাথে কিন্তু ডাস্টার দেওয়া থাকবে, আর এই সব বুটের ভিতরে ডাস্টার দেওয়া থাকে না, কিন্তু ওই বুটের যেটা আছে আমরা অফার করছি ডাস্টার সঙ্গে দিব। তো আমাদের ডাস্টার আছে, ডাস্টার দেখে কেউ চাইলে মুছতে পারবেন, অথবা যদি আমরা কি হাত দিয়ে মুছতে চাই তাহলে হাতের মতো, ঠিক আছে হাত দিয়ে কিন্তু মুছতে পারবো। এগুলা কিন্তু আমি এখানে আপনার ক্লাস নেওয়ার সুবিধার থেকে আমার যে ত্রিভুজ পড়া হচ্ছে চতুর্ভুজ যা লাগে আর কি সবগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে এখানে নিতে পারবেন। আচ্ছা এটার দ্বারা কাজটা আছে, আমি এটার ভিতরে যে কালারটা দিব, এটার ভিতরে যে কালারটা দিব দেখেন এই কালারটা কত আছে ব্ল্যাক সিলেক্ট করা আছে, আমি এটা কর্নার দিয়ে দিব, ঠিক আছে এটার ভিতরে দিব এটা কালারটা আছে ইন্টারনাল যে এটা এটার ভিতরে যে এরিয়াটা কাজ করা আছে এটার ভিতরে কালারটা দেওয়ার জন্য হচ্ছে চতুর্ভুজ এখান থেকে যে অপশনটা আছে এই অপশনে যাওয়ার পরে এখান থেকে শেপ এই দেখেন আমি কালারটা সিলেক্ট করে দিলাম, এখন এখানে কাজ করতে হবে সিলেকশন এর কালারটা, দেখেন কাজ করে দিলে ওইখানে কালারটা দিলে কাজ এটার ভিতরে বৃত্ত হোক যে কোনো আমি একটা শেপ নিব, শেপের ভিতরে এই যে কালারটা ভিতরে ইন্টারনাল যে কালারটা আছে ওইটা সুবিধা থেকে এটা করে দিতে পারবো, ঠিক আছে এইগুলো গেল। আচ্ছা তারপর হচ্ছে আর একটা বিষয় দেখেন এখানে আমি লিখতেছি ওরিয়েন্ট, ওরিয়েন্ট দেখেন এই ওরিয়েন্ট লেখাটা কিন্তু হ্যান্ড রাইটিং লিখছি, এটা কিন্তু টেক্সট ফরম্যাটে চলে আসছে। এটা হচ্ছে আপনার বলছিলাম যে অ্যান্ড্রয়েডে অ্যাপ্লিকেশন হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনটা অ্যান্ড্রয়েডের নাম হচ্ছে উইন্ডোজে বলে দিচ্ছি, এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েডে হবে না, এই ফিচারটা শুধু উইন্ডোজে হয়, সেজন্যই আমরা এখন উইন্ডোজ আছে তাই তো, হ্যাঁ এই জন্য উইন্ডোজ দেবো যাচ্ছি, উইন্ডোজে এই অ্যাক্সেসটা ফিচার বলে একই জিনিস জাস্ট এই দুটা আলাদা আলাদা, এখানে এটা আর এখানে এটা, এটা আলাদা জিনিস আলাদা ফিচার পাই দিচ্ছি একসাথে দুটো। আমরা যখন ইনস্টলেশনে যাব তখন কি আমাদের যে শেখা ফেলে যেটা বিশেষ করে ওটার জন্য আমাদের একটা ট্রেনিং, তো আমরা যখন যাবো তখন ওদেরকে কি এইরকম স্মার্ট পিসি দিয়ে দেওয়া হবে নাকি শুধু অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে যাবো? না আমাদের স্মার্ট পিসি সব দেওয়া হবে, তাহলে ঠিক আছে তাহলে আমাদেরকে ওই পিসিটা দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে এখানে বুঝান সমস্যা নাই, ওদেরকে আমরা এইভাবে বুঝ দিতে পারবো, ঠিক আছে যদি বলেন ওরা তো কিছু ওরা তো কিছু জানে না তাহলে আগে ওটা বুঝান না,
আমার বোঝানোর সুবিধার থেকে আবার একটা যখন ফাইনালে যাবেন তখন আপনাদেরকে যতটুকু দরকার এখানে কিন্তু এখানে ডেটা লেখব আমরা, এখানে কিন্তু হবে এখন এখানে ল্যাঙ্গটা দেখেন ল্যাঙ্গটা এখন কালারটা হয়ে গেছে, কালারটা কোনটা দেখবো এখানে কালার সিলেক্ট করে দেবো, এখানে আসলে ঠিক আছে সিলেক্ট করে না ল্যাঙ্গটাটা পুরো থাকবে তখন কেবলমাত্র আমি লিখলে যখন এ আছে থাকবে তখন যদি লাগবে ঠিক ওই জন্য ওই সময় কাজ করবে তখন হবে, আর এছাড়া কিন্তু হবে না, এটা যখন আমরা কাজ করবো যখন একবার দুবার ইউজ করবো তখন ঠিক করে বুঝতে পারবো ঠিক আছে। এটা হচ্ছে এইখানে হচ্ছে আপনার যে অ্যাপস গুলো দেখা যাচ্ছে কি জুম গুগল ড্রাইভ ওয়ান ড্রাইভ যেগুলো আছে এগুলো থাকে, এটা হচ্ছে যে অ্যাকাউন্টটা থাকবে অ্যাকাউন্টটা ওই যেখানে আপনার যেখানে সাইন ইন চাইছে লগইন ওইখানে এখানে একটা সেটিং আছে ওইখান থেকে কী কী পারমিশন দিয়ে দিব ওগুলো এই অ্যাকাউন্টের এগেনস্টে থাকবে আর নর্মাল অ্যাকাউন্টে থাকবে না যদি আপনি সিলেক্ট না করে দেন ঠিক আছে। এটা হচ্ছে নোটিফিকেশন যদি কোনো আপডেট হয়ে থাকে বা কোনো আপডেট থাকে বা ইনস্টল হবে বা ইনস্টল হয়েছে নেটওয়ার্ক নাই এটা কোনো নোটিফিকেশন থাকলে এটা দিবে। তারপরে কি এটাতে সেটিং সেটিং যে আছে এটার ভিতরে এগুলো দেখা যায় এগুলো দরকার লাগবে না। এইখান থেকে কী জানি আচ্ছা এটা কি অফ করার জন্য নাকি যে এক মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট ত্রিশ সেকেন্ড ত্রিশ মিনিট এরপর অফ হয়ে যাবে নাকি আমি ছিলাম কোথায় শুধু হোয়াইট বোর্ডে হোয়াইট বোর্ডে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ এর সেম বলে কি ফুল কো স্পেস কি আছে क्वेश्चन না স্যার আরাউন্ড দি আছে না হোয়াইট বোর্ডে হোয়াইট আচ্ছা পিসি তে আছে বুঝবো কেমনে আচ্ছা ওই যে ওখানে পিসি চেঞ্জ করার কিছু কাজ আছে এই পাশে শেষ ঢোকার পর বুঝবো কেমনে এই পাশে এই পর্যন্ত শেষ হয়ে গেল এখন বাকি কি আরো কিছু আছে যেমন হ্যান্ডেলটা বলছি আর এটা তো বললাম এটা এটা হচ্ছে সিলেক্ট করার জন্য এটা সিলেক্ট করার পরে এইখানে যদি এটা ডিলিট করে দিতে চাই ডিলিট করে দিতে পারবো এটা যদি এটা দেই তাহলে ডিলিট হয়ে যাবে এটা যদি কাট করতে চাই এটা যে কাট করতে এটা কপি করা এটা পেস্ট করা এগুলো আবার এটা হচ্ছে
কি করা যে আপনি রোটেশন করেন না রোটেশন করার জন্য এগুলো আর এটা হচ্ছে কালার যেটা আছে ব্যাকগ্রাউন্ডের যেটা এই যে দেখাইছিলাম এই যে এই আপনটা যে এইখানে সেম এটা এইগুলাই হচ্ছে এইটা এই যদি এইখানে সিলেক্ট করার পরে এই অপশনগুলো কাজ করতে পারবে তারপরে হ্যান্ড দিয়ে কি করা এটা তো দেখাইছি অলরেডি জুম করা এই পেজটা এক সাইডে রেখে আমি আর একটা ক্লাস নেওয়ার জন্য এটা করা হয়েছে আপনার জুম আউট করলে 10% পর্যন্ত কমাইতে পারবেন হ্যাঁ আর জুম রিনেম করলে যদি জুম বাড়াও তাহলে 400% মানে 400 গুণ পর্যন্ত জুম করা যাবে আচ্ছা 110 গুণ তারপরে দেখেন এই যে এই অপশনটা মেজিক টুল বলে এটারে এটার দ্বারা কি করতে পারবেন এটার দ্বারা আমি দেখেন এই জ্যামিতিক যে তার আগে বুঝতে দেখেন এটা এটা হচ্ছে স্টিকি নোট করার জন্য যে আমি পিসি মানে স্টিকি নোট গুলো যেগুলো করি এইখানে দেখেন এই যখন সিলেক্ট করে দিব একটা নোট এক নম্বর যে দিয়ে দিলাম আজকে হচ্ছে ইয়া 19 তারিখ 19/12/21 কিছু একটা লেখা রাখবো হ্যাঁ যদি এটা এই যেমন স্টিকি নোট হিসেবে থাকবে এক নম্বর অপশনটা হচ্ছে স্টিকি নোট করার জন্য দুই নম্বর অপশনটা হচ্ছে জ্যামিতিক যেগুলো আছে যদি গ্রাফিক্স করতে চাই গ্রাফিক্সে যদি কোনো গ্রাফস আঁকা আর কি ওই যে টিচাররা যে গ্রাফস আঁকানোর জন্য এরকম দরকার লাগে আর কি এখন যদি টিচাররা চায় এখানে গ্রাফস দিয়ে কিছু বোঝানোর জন্য যে এই পর্যন্ত গেছে এই পর্যন্ত এরকম গ্রাফসের ক্লাস নেওয়ার জন্য মানে ক্লাস গ্রাফসের যে ফেসিলিটিগুলো থাকে এগুলো যদি চায় টিচার ইউজ করতে পারে ঠিক আছে ঘুমাইতেছে এটা যদি টাইমার কাউন্ট করে দেন যে কত মিনিটে ক্লাস নিচ্ছে স্টপ ওয়াচ হ্যাঁ স্টপ ওয়াচ এটা করতে পারবেন স্পটলাইট তারপর তে স্কেল থাকবে এই স্কেল কাজে চাদা দূরে কি করবো আবার আঁকা যাবো না এটা দিয়ে আঁকা এটা সিলেক্ট করার পরে এখান থেকে ধরে আবার আপনি মনে করেন যে ভাই তা তো আঁকা বা করি বুঝি আপনি না আমি সমান করি স্কেল নিয়ে এই যে চাদা তো ধরছি আমি আমরা এইভাবে পয়েন্ট টু পয়েন্ট আমি একদম করে না দাগে ধরে না আচ্ছা আচ্ছা এটার জন্য আমার একটা ইয়ে আছে একটা ফিচার আছে হ্যাঁ এটা আমি দেখতেই বলছিলাম তো বাকি হ্যাঁ এতক্ষণ দেরি হইতেছে তো আমার খেয়াল নাই কিছু না কিছু ঠিক আছে হ্যাঁ এটাই বুঝতে তো বন্ধুরা হাতে একটু একটু কাপ বই হ্যাঁ কাপ তো অবশ্যই বাকি ওই এটা দিয়ে যে কাজ করে এগুলো করতে পারবো ঘুরাইতে পারবো এটা চিপ টিচার বলতে যে ফিচারগুলো আছে এগুলো শুধু বলতে আমাদের ফিচার আছে এটা করতে এগুলো কাজ করতে পারবো তারপরে কি এটা ভিতরে আছে সামনে কনভার্সটা কর যোগ করুন চলে আসলো তারপরে কি করতে পারবো এটা এটা চাইলে আচ্ছা এটা আছে
এটাতে এই এই পুরোটা যদি মার্ক করে দেই এই এইটা দ্বারা কি কি আছে পুরোটা সব কিছু চলে আসবে এই সূত্র দিয়ে সূত্রটা ভুল কি না বা এটা সামঞ্জস্য আর কি কি সূত্র আছে এগুলো কিন্তু শো করবে তুমি ক্লিক করবে কি ওখানে উঠে আসবে এটা ক্লিক করুন ঠিক আছে এটা দিয়ে যদি ক্লিয়ার করতে চাই ক্লিয়ার করতে পারবে ঠিক আছে ওই ব্যাক অন করে ক্লিক করতে পারবো এটা ইরেজ করতে পারবো এটা রাইট করতে পারবো মেথের জন্য শুধু এটা আছে পোস্টটা শুধু মেথের জন্য তারপরে দেখেন আর হচ্ছে আপনারা স্পটলাইটের যে কাজটা দেখেছিলাম ওটাও করা যাবে স্পটলাইট এটা জুম জুম স্যার এটা জুম এই স্পটলাইটের কাজটা লেজ টু স্মল এই যে এটা দিছে স্পটলাইট এই স্যার জুম এরা আগে দিয়েছি তো আছে বার একটু সুগন্ধ এক জায়গায় স্টিল এটা আসলে অত ভালো ইয়ে না ওইটাই অত ভালো ভালো কাজ করে না অত ভালো কাজ করে না এটা তো থার্ড পার্টি মানে এটা তো আরেকটা না না এটা তো নিজে এটা ইয়া ব্রাইটনেস তো মানে এটা কিন্তু স্মুথলি কাজ করে না ল্যাগ করে আচ্ছা আরেকটা অপশন রাখি ভাই হচ্ছে রেকর্ড করার সময় যে ফোনটি আমাদেরকে দেখা যাবে হ্যাঁ এগুলা কিন্তু আমি এখানে ক্লাস নিতেছি যদি রেকর্ড করি এই মোডে যদি এসে রেকর্ড করে পড়ায় এখন যদি আমি রেকর্ডের যেটা দেখাইছি এটা যদি আমি রেকর্ড করি এখান থেকে যদি রেকর্ড করি আমি টোটাল নাই রেকর্ড হইতেছে তাই তো না গুনলে থাকলে রতন ভাই।